আমাদের জানতে হবে। সূরা দোহা কেন নাজিল হলো? একবার নবীজির ফকির নিচে গড়ের খাটের নিচে বা চকির নিচে একটা কুকুরের বাচ্চা ছিল। কিসের বাচ্চা? কুকুরের বাচ্চা, যাকে ইংলিশে বলে পপি, যাকে ইংলিশে বলে পপি, কুকুরের বাচ্চা। আর মুসলমান তাদের সন্তানের নাম রাখে পপি। বলুন, পপি নামের অর্থ ভালো না মন্দ? অনেক মুসলমানের মেয়েরা পপি নাম আছে কিনা? আমি বলতে চাই ইংলিশে পপি মানে কুকুরের বাচ্চা। আমার নবীদের খাটের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল, কয়েকদিন ধরে ছিল, নবীজি জানতেন না। সুবহানাল্লাহ, যেই বাড়িতে কুকুরের বাচ্চা বা কুকুর থাকে সেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতারা আসেন না, রহমতের ফেরেশতারা সেই বাড়িতে ঢুকেন না। আজ আমরা যে দেশে আছি, খ্রিস্টানদের প্রত্যেকটা বাড়িতে কুকুর আছে কিনা? সেখানে কুকুর, সেখানে রহমতের ফেরেশতারা আসেন না। অনেকদিন ধরে আমার নবীজির সখীর নিচে কুকুরের বাচ্চা, নবীজি তো জানতেন না, কিন্তু এদিকে আল্লাহর ফেরেশতারা, আল্লাহর ফেরেশতা জিব্রাইল আর আসেন না। ওহি বন্ধ হয়ে গেল, ওহি আসে না। কাফের মুশরিকরা মুনাফিকরা সমালোচনা করলো, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের প্রভু তাকে টার্গেট করে ফেলেছে, তাকে ভুলে গেছে। কেউ কেউ সমালোচনা করে যে দিন আব্দুল্লাহর গোলাম মুহাম্মদকে পড়াইতো, জাদু শিখাইতো, ওই দিনটা আর আসে না। দিন বলতে তারা জিব্রাইল আমিনকে টার্গেট করে দিয়ে পুরো বলে নাও দিন না, জিব্রাইল আমিনকে দিন না ফেরেশতা। তারা ক্রিকেট করে যে দিন আব্দুল্লাহর গোলাম মুহাম্মদকে জাদু শিখাইতো অথবা শিক্ষা দিত, সে তো আর আসে না, সে তাকে ভুলে গেছে, তার লর্ড তাকে ভুলে গেছে। আমার নবীজির সামনাসামনি যখন ক্রিটিসাইজ শুরু হয়ে গেল, আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। মাবুদের দরবারে কান্নাকাটি শুরু করলেন, মাবুদের দরবারে কান্নাকাটি শুরু করলেন। এবারে কাঁদতেছেন, হঠাৎ করে নবীজির চোখে ধরে গেল খাটের নিচে একটা কুকুরের বাচ্চা। আমার নবীজি দেরি করলেন না, ওই কুকুরের বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিলেন। শুরু বলুন সুবহানাল্লাহ। বাড়ি থেকে বের করে দেওয়ার সাথে সাথে হযরত জিব্রাইল আমিন একটা সূরা নিয়ে হাজির হয়ে গেলে, ওই সূরাটার নাম হচ্ছে সূরা দোহা। সুবহানাল্লাহ, বলুন এই সূরা দোহা আল্লাহ কি বলেছেন? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুক আমার আল্লাহ কসম করে বলতেছেন, শপথ করে বলতেছেন, দিনের প্রথম ভাগের কসম, রাতের কসম যখন অন্ধকার হয়, আমার আল্লাহ কসম করে বলেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়ামা ক্বালা, তোমার প্রতিপালক তোমাকে ছাড়েন নাই, তোমাকেও ভুলেও যান নাই, তোমার প্রতিপালক তোমাকে ছাড়েন নাই, তোমাকে ভুলেও যান নাই। কেন বলুন সুবহানাল্লাহ? কাফেররা বলে তার প্রভু তাকে ভুলে গেছেন, তাকে ছেড়ে গেছেন। আমার আল্লাহ বলেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা, ইওর লর্ড ডিড নট লিভ ইউ, তোমার প্রতিপালক তোমাকে ছাড়েন নাই, তোমাকে বলেন নাই। সুবহানাল্লাহ, তোমার প্রতিপালক তোমাকে ছাড়েন নাই, তোমাকে বলেন নাই। আমি বলতে চাই আল্লাহ এত খায়েশ করে, এত মহব্বত করে তার বন্ধুকে বানালেন, তাকে কি ভুলে যাবার জন্য বানালেন? তাকে ভুলে যাবার জন্য বানান নাই। আর এমন এক মহান ব্যক্তিকে বানাইছে, যাকে না বানাইলে আসমান জমিন কিছুই হতো না। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। এই সূরা দোহাকে ট্রান্সলেট করে একজন কবি কত সুন্দর বলেছেন, কি বলেছেন? মধ্যদিনের আলোর দোহাই নিশির দুহাই ওরে, প্রভু তোরে ফেরে জাননি কো কবু ঘৃণা না করে।